সাউথ ইন্ডিয়ার এমন অনেক অভিনেতা আছে যাদের মুভির অপেক্ষায় আমরা সবাই থাকি, এবং যাদের মুভি এন্টারটেনমেন্টে ভরপুর তো থাকেই, তার সঙ্গে তার মুভির কাহিনী খুব সুন্দর হয়। আজ আমি আপনাদের এমন এক অভিনেতার আপকামিং মুভির সম্বন্ধে বলবো যাকে আমরা স্টাইলিশ স্টার হিসাবে চিনি, মানে আজ আমি আল্লু অর্জুনের আপকামিং মুভির সম্বন্ধে বলবো। নমস্কার বন্ধুরা, মুভিজ ফ্যাম বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে যে মুভিটি আছে সেটি হচ্ছে পুষ্পা মুভি। এটি একটি অ্যাকশন থ্রিলার বেস মুভি। এই মুভিটির ইন্টারনেট লিক স্টোরি নিয়ে যদি বলি, রশ্মিকা একজন ফরেস্ট অফিসার, যে আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পা এর স্ত্রী, যার খুন হয়ে যায় কোনো এক অজানা ব্যক্তি দ্বারা। এই খুনের বদলা নেওয়ার জন্য পুষ্পা স্মাগলারদের ট্রাক ড্রাইভার হিসাবে নিযুক্ত হয়, যারা লাল চন্দনকে পাচার করত। এটি একটি ইন্টারনেট লিক স্টোরি, এর মধ্যে কতটা সত্যতা আছে এর ট্রেলার না বের হওয়া পর্যন্ত আমরা জানতে পারবো না। এই মুভির স্টার কাস্ট নিয়ে যদি বলি, এই মুভিতে আল্লু অর্জুনের সাথে সাথে রশ্মিকা মান্দানা, জগপতি বাবু, প্রকাশ রাজকে দেখতে হবে। এই মুভিকে ডিরেকশন দিয়েছেন সুকুমার, যে রঙ্গস্থলমের মতো সুপারহিট মুভিকে ডিরেকশন দিয়েছেন। এই মুভিটিকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন হলো এর রিলিজ ডেট। এর রিলিজ ডেট নিয়ে যদি বলি, এর রিলিজের কথা ছিল এই বছরই দিওয়ালির সময়। এই মুভিটির রিলিজ ডেট বাড়িয়ে করে দেওয়া হয়েছে 2021 সালের জানুয়ারি মাসের 8 তারিখ। মুভিটির সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। এরপরে যে মুভিটি আছে সেটি হলো AA21 মুভি। এটি একটি আনটাইটেল মুভি, এর টাইটেল এখনও ঠিক করা হয়নি। এই মুভিটি অ্যাকশন থ্রিলার ড্রামা ক্যাটাগরির হতে পারে। এই মুভিটির কাহিনী রাজনীতির উপর বেশ হতে পারে। এই মুভিকে ডিরেকশন দিয়েছেন কোরাটলা শিবা, আর প্রডিউসার আছেন সুধাকর। এই মুভিটির পোস্টার এবং ট্রেলার আপনারা 2021 সালে পেয়ে যাবেন। এই মুভিটির রিলিজ ডেট নিয়ে যদি বলে, এই মুভিটি 2022 সালের প্রথমের দিকে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।